ঘটনার পর তিন দিন পার হয়ে গেছে, তিন দিন পর এখন স্টেজ ম্যানেজ করার মতন মনোভাব থেকে মুখ্যমন্ত্রী যদি আমার বিধায়কের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সতর্ক করেছি, এটা বড় লঘু ব্যাপার হয়ে গেল বলে সবাই মনে করবেন, সবাই মনে করবেন। এইরকম একটা মন্তব্য করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না কেন? অ্যাট্রোসিটিস অ্যাক্ট লাগু হবে না কেন? অ্যাট্রোসিটিস অ্যাক্ট লাগু করলে তো গ্রেপ্তার করতে হবে, খারিজ করতে হবে। গ্রেপ্তার করলাম না, খারিজ করলাম না কেন? মুখ্যমন্ত্রী কি এই ভয় পাচ্ছেন যে এই অপরাধটা ঘাড়ে যদি চলে আসে? কারণ উনি বিবাহযোগ্যা মহিলাদের জন্য প্রকল্প করেছেন, সেটা রূপের সঙ্গে যুক্ত করে রূপশ্রী অপরাধ, সেখানে উনি ভয় পাচ্ছেন বলে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন যে আচ্ছা ওদের আমি ভোটে কি করে অপরাধ তো আমার ঘাড়ে এসে যাবে। এভাবে ধামাচাপা দিয়ে চলে না, এটা কোনো মনোভাবের পরিচয় নয়, এটা খানিকটা বাধ্য হয়ে একটা স্টেজ ম্যানেজ করার মতন মনোভাব, লোকে সবাই বুঝবে। কিন্তু এটা বেঠিক কাজ, এটা অবশ্যই অ্যাক্ট কার্যকরী করা উচিত, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বিধায়কের ক্ষমা চাওয়ার মতো মানসিকতা নাই, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, এটা তো পার্টির কালচার হয়ে গেছে, মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রী সম্বন্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে, রাজ্যপাল সম্বন্ধে আগে যেসব মন্তব্যগুলো করেছেন, যে ভাষা প্রয়োগ করেছেন, তার জন্য কে ক্ষমা চাইবে? তিনি তো নিজে তার জন্য অনুতপ্ত হননি, কোন ক্ষমা চাননি, তাই তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তার পার্টির নেতারা উদয়ন গুহা থেকে আরম্ভ করে আর কেষ্ট মন্ডল থেকে অখিলগিরি, অজিত মাইতি আজকে সিরিয়ালি এইসব কথা বলতে আরম্ভ করেছেন। শুভেন্দুবাবু সম্বন্ধে কুণাল ঘোষ কি বলেন, বাকিরা কি বলেন, এটা তো পার্টি কালচার। আজ কোনো কারণে বিমক্ষা বলে দিয়েছেন রাষ্ট্রপতি সম্বন্ধে, তাই সারা দেশে সমালোচনা হয়েছে, তাই উনি ক্ষমা চাইছেন। কিন্তু যেখান থেকে শুরু হয়েছে, উনি যেভাবে শব্দ প্রয়োগ করেছেন নেতাদের সম্বন্ধে, কোন সাংবিধানিক পদকে তারা সম্মানই করেন না। সভাপতির প্রধানমন্ত্রীর প্রতি এই শব্দ, আমাদের রাজ্যপালকে মাকা নেকা শব্দ প্রয়োগ করেছে, উনি তো সাংবিধানিক পদের মানুষ, মমতা ব্যানার্জি বলেছেন, তার জন্য কোন ক্ষমা চেয়েছেন? আজকে যখন সারা দেশব্যাপী তুলকালাম হয়ে যাচ্ছে, বিশ্বে সমালোচনা হচ্ছে এবং একাধিক জায়গায় কোর্টে এনে এফআইআর কেস হয়েছে বিভিন্ন রাজ্যে, তখনও বাধ্য হয়ে উনি এ ধরনের কথাবার্তা বলছেন, দেখছেন যে মাথার উপর দিয়ে চল চলে যাচ্ছে। এর আগে তো উনি অনেক ধরনের অপশব্দ প্রয়োগ করেছেন, সেটা লোকে ওনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এইসব সব বলছেন ওনারা। এবার বাংলার কালচারটা পাল্টান, একেবারে তো কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাকে? আমাদের তো লোকের সামনে মাথা উঁচু করে কথা বলতে লজ্জা করবে এখন।